আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সকাল থেকে প্রায় 700 পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এই সময় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার পাশাপাশি 5টি মূল পয়েন্ট থেকে মাটির নিচে থাকা গ্যাস সরবরাহের কয়েক হাজার পাইপ জব্দ করা হয়। এছাড়া রাইজার খুলে লাইনগুলো সিলগালা করে দেওয়া হয়েছে। এদিকে চাঁদপুরে করোনা রোধে যাত্রীবাহী যানবাহনে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। সকাল থেকে অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন মাহমুদ জামান এর নেতৃত্বে পৃথক 4টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক জানান, করোনা রোধে মাস্ক ব্যবহারে জনসাধারণকে বাধ্য করতে এই অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে খুলনায় মাস্ক পরা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। সকালে নগরীর ডাক বাংলোর মোড়ে ও দৌলতপুর এলাকায় জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ আলীর পরিচালনায় অভিযানে নেমে মাস্ক না পরার অপরাধে 5টি মামলায় 15 জনকে জরিমানা এবং 5 জনকে আটক করা হয়। আশুলিয়ায় 9 জন অনলাইন মিনি ক্যাসিনো জুয়ারিকে আটক করেছে র‍্যাব। র‍্যাব 4 এর কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদার জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই কিছু যুবক অনলাইনে মিনি জুয়া খেলছে। স্থানীয়দের এমন অভিযোগে বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় 9 জনকে আটক করা হয়। এছাড়াও আশুলিয়ার সুবন্ধি তালদিঘি এলাকা থেকে 1 কেজি গাঁজাসহ 2 জনকে আটক করেছে পুলিশ। এদিকে ফেনীর ফতেপুর স্টার লাইন সিএনজি ফিলিং স্টেশনের সামনে মাদক বেচা কেনার সময় আমদানি নিষিদ্ধ ভারতীয় হুইস্কি সহ ইব্রাহিম খলিল মিন্টু নামে 1 জনকে আটক করেছে র‍্যাব। অন্যদিকে ফরিদপুরের নগরকান্দায় 4th শ্রেণীর 1 ছাত্রীকে ধর্ষণ মামলায় করিম কাজী নামে 1 জনকে আটক করেছে পুলিশ। ফরিদপুরের বোয়ালমারিতে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। গতরাতে বোয়ালমারি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কামার গ্রামের সাধন কুমার সাহার বাড়িতে ডাকাতির এই ঘটনা ঘটে। ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, ডাকাত দল গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় দেশি অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির সদস্যদের চেতনানাশক স্প্রের সাহায্যে অচেতন করার পর সিন্দুক ভেঙে আনুমানিক 20 ভরি স্বর্ণের গহনা, নগদ 1 লাখ টাকা ও পোস্ট অফিসের FDR এর কাগজপত্র নিয়ে যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে তামিম শেখ নামে 1 জনকে আটক করেছে পুলিশ। পিরোজপুরে শহীদ নূর হোসেন দিবস পালিত হয়েছে। এই দিবস উপলক্ষে সকালে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে সকল শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেছে ছাত্র ইউনিয়ন ও শহীদ নূর হোসেন স্মৃতি সংরক্ষণ পরিষদ। এ সময় জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ইমন চৌধুরী, সম্পাদক আব্বাস তালুকদার, শিক্ষা ও গবেষণা সম্পাদক নাজমিন তুলি, সদর উপজেলা কমিটির দপ্তর সম্পাদক সুকন্যা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়াও শহীদ নূর হোসেনের জন্য তার নিজ এলাকায় দোয়া মাহফিলের আয়োজন করে শহীদ নূর হোসেন স্মৃতি সংরক্ষণ পরিষদ।